হ্যালো বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত, আপনারা দেখছেন গুপ্তাস রিভিউ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নেটফ্লিক্স অরিজিনালসের নতুন মুভি গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্লের রিভিউ করব। অ্যাজ উই অল নো, দিস ইজ আ বায়োপিক অফ ফর্মার ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার গুঞ্জন সাক্সেনা, হু ওয়াজ আ ওয়ার হিরো অফ কার্গিল ওয়ার ইন 1999। যখন উনি কার্গিল ওয়ারে ছিলেন তখন ওনার বয়স মাত্র 24 বছর ছিল। এত ডেকোরেটেড একজন অফিসারের ওপর বানানো বায়োপিকটা কেমন হলো সেটাই আসল বিষয়। যখন মুভিটা ট্রেলার এসেছিল তখন থেকেই লোকেরা মুভি রেটিংস কম দিতে স্টার্ট করে দিয়েছিল। ট্রেলারে কিন্তু জাহ্নবী কাপুরকে একদমই মানাচ্ছিল না, ওর ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাক্টিং একদমই ভালো লাগছিল না। একজন লো পারফর্মিং নেপোকিট প্লাস করণ জোহর প্রডিউস করছে, এই দুটো জিনিস মিলিয়ে মুভিটার রেটিংস আরও নেমে যাচ্ছে। লোকে দেখছে না দেখতে ডিসলাইক করছে মুভিটা। মুভিতে পঙ্কজ ত্রিপাঠী আর বিনীত কুমার এরাও আছে, এই জিনিসটাও কিন্তু লোকেদের মাথায় রাখা উচিত। আমার পার্সোনালি কোনো ফরক পড়ে না যে মুভিটাতে কে অ্যাক্টিং করছে, নেবুকিট করছে না আন্ডারেটেড অ্যাক্টার্সরা করছে। আই অ্যাপ্রিসিয়েট দ্য মুভি ইফ দ্য মুভি ইজ মেড গুড অ্যান্ড অ্যাক্টার্স হ্যাভ পারফর্ম ওয়েল। আরেকটা মুভি শুধুমাত্র তো একজন অ্যাক্টারের অ্যাক্টিংয়ের জন্য ভালো বা বাজে হয় না, একটা বড় ইউনিট কাজ করে একটা মুভির মেকিংয়ের পেছনে। সো একজন অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের নেপুকিট কি না সেটার ওপর কিন্তু পুরো মুভিটা বিচার করা উচিত নয়। সো অনেক কিছু বলা হলো, এবার আসল পয়েন্টে আসে। ফার্স্ট অফ অল আমি ছোট করে মুভির স্টোরি প্লটটা বলি। গল্পে দেখাচ্ছে গুঞ্জন সাক্সেনা ছোটোবেলা থেকেই একজন পাইলট হয়ে প্লেন ওড়াতে চায়, কিন্তু ছোটোবেলা থেকেই ওর ভাই ওর মা ওকে বলে এসছে যে পাইলট হওয়া মেয়েদের কর্মী নয়, একজন মেয়ে কিছুতেই পাইলট বা এয়ারফোর্স অফিসার হতে পারে না। কিন্তু গুঞ্জনের বাবা সবসময় ওর পাশে থেকেছে। এবার ওকে কী কী স্ট্রাগল ফেস করে এয়ারফোর্স একাডেমিতে জয়েন হওয়ার জন্য, আবার জয়েন হওয়ার পর এয়ারফোর্স বেসে গিয়ে ওকে কী কী রোড ব্লকস ফেস করতে হয় নিজের স্বপ্ন পূরণের জন্য, এই সব নিয়েই পুরো মুভিটা। মুভি সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো মুভি সাপোর্টিং কাস্ট। পঙ্কজ ত্রিপাঠী ওয়াজ সুপার, ওনার ফেশিয়াল এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, গলার স্বর, সেই একটা চাপা গলায় কথা বলা, চোখের এক্সপ্রেশন, এভরিথিং ওয়াজ টু গুড। সেকেন্ড, বিনীত কুমারের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। মুভিতে মেন কাস্ট হলো জাহ্নবী কাপুর, বাট অ্যাক্টিংয়ের মধ্যে সেই একজন এয়ারফোর্স অফিসারের যেই চাল চলন, কথা বলার টোন শুধুমাত্র বিনীত কুমার আর মানব বিজয়ের মধ্যেই ছিল। মানব বিজয়ের স্ক্রিন প্রেজেন্স খুবই কম, বাট ওইটুকু টাইমের মধ্যে পুরো তাক লাগিয়ে দিয়েছে। মুভির সেকেন্ড সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো মুভির টেকনিক্যাল অ্যাসপেক্টস। মুভিতে সিনেমোগ্রাফি, সেট ডিজাইনিং, অ্যাকশন কোরিওগ্রাফি, এভরিথিং ওয়াজ টু গুড। মুভির ওপেনিং শটেই আমরা একটা ছোট ওয়ার সিন দেখতে পাই, সেই জায়গাতে সিন ক্রিয়েশনটা সেরা হয়েছে, পুরো আই গ্র্যাবিং সিন। আবার লাস্টে একটা ছোট ওয়ার সিন আছে, ওখানকার অ্যাকশন কোরিওগ্রাফিও সেরা হয়েছে। আর যেই যেই লোকেশনে শ্যুট হয়েছে আর এরিয়াল শটগুলো হেভি দেখতে লাগছিল। মুভির VFX অ্যান্ড সাউন্ড ডিজাইনটাও ভালো হয়েছে। মুভিতে কিছু গান আছে সেইগুলো আমার বেশ ভালো লেগেছে। এবার কথা বলি মুভিতে কী কী ড্রব্যাক্স আছে। ফার্স্ট, যেটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট আর যেটার জন্য পুরো মুভিটা ধ্বংস হয়েছে, সেটা হলো জাহ্নবী কাপুরের অ্যাক্টিং। অ্যাক্টিংয়ের কথা বলার আগে বলবো, গুঞ্জন সাক্সেনার ক্যারেক্টারে জাহ্নবী কাপুরকে কাজ করাটাই কিন্তু খুব বড় ভুল হয়েছে। যখন কোনো মুভিতে কাউকে এয়ারফোর্স অফিসার বা সিকিউরিটি অফিসার হিসাবে কাজ করা হয় তখন তার লুক অ্যান্ড ফিলটাও কিন্তু একজন এয়ারফোর্স অফিসারের মতন হওয়া উচিত। এখানে প্রথম থেকেই জাহ্নবী কাপুরকে খুবই উইক লাগছে, ছিল গার্ল ফোলা কিউট গার্ল টাইপ। একজন এয়ারফোর্স অফিসারের যে বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন, ডায়লগ ডেলিভারি যেরকম হওয়া উচিত, তার 1%ও আমি জাহ্নবী কাপুরের মধ্যে দেখতে পাইনি। গুঞ্জন সাক্সেনা একজন ওয়ার হিরো ছিলেন, শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান এয়ারফোর্স অফিসার টু গেট শৌর্য চক্র অ্যাওয়ার্ড। তার যে পার্সোনালিটি সেটা জাহ্নবী কাপুরের অ্যাক্টিংয়ের সাথে একদমই ম্যাচ করে না। তার ওপর প্রত্যেকটা সিচুয়েশনে একরকম এক্সপ্রেশন, কাঁদছে, হাসছে, হাঁকছে, মুচছে, সব জায়গাতে একরকম এক্সপ্রেশন। এন্ডে একটা সিন আছে যেখানে ও বলে ফায়ার, ওই ফায়ারে বলার মধ্যে কোনো স্পিরিটই নেই, কীরকম সবসময় একটা ন্যাতনো মার্কা এক্সপ্রেশন। আর একটা সিনে দেখায় যেখানে গুঞ্জন সাক্সেনারের হেলিকপ্টারের ওপর মিসাইল ফায়ার করা হয়, তখন জাহ্নবী কাপুরের এক্সপ্রেশন দেখে মনে হয় ওর ওপর মিসাইল না কেউ আলু ছুঁড়েছে। ভেরি ভেরি বিলো অ্যাভারেজ পারফরমেন্স। আর এই পারফরমেন্সের জন্য ভিউয়ার্সরা ওই ক্যারেক্টারটার সাথে কোনো রকম ইমোশনাল কানেকশন বিল্ড করতে পারে না। মুভিটা দেখার পর আমার মধ্যে কোনো রকম দেশভক্তি ফিলিং বা কোনো ঘুষবাম্পস বা কোনো প্রাউড ফিলিং আসেনি। মুভি স্ক্রিন প্লে অ্যান্ড রাইটিংসের মধ্যেও কিছু লুপহোলস আছে। মুভির মধ্যে জাহ্নবী কাপুরের এয়ারফোর্সের ট্রেনিংটা আমার কম লেগেছে।
ফার্স্ট কোয়ার্টারে দেখায় জাহ্নবি কাপুরের অনেক শটই মিস হয়, সেইবার সে সব থেকে লো পারফর্মিং অফিসার হয়। বাট আবার সেকেন্ড কোয়ার্টারে যখন মানব ভিজের সাথে ট্রেনিং হয় ও তখন সব কিছু পারে করতে। এই জায়গাগুলোতে টেকনিক্যালিটির অনেক অভাব চোখে পড়েছে। অল ওভার বলবো মুভিটা ওকে ওকে টাইপ মুভি ছিল। মুভিতে ওয়ার সিন আর গুঞ্জন সাক্সেনার ফিল্ড ওয়ার্কের ওপর ফোকাস করলে মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং হতে পারত, মুভির স্ক্রিন প্লে অ্যান্ড প্লট ডেভেলপমেন্ট আরও বেটার হতে পারত। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।